বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। চপচপে খাঁটি ঘিয়ে মাখামাখি সাদার হলুদ ভাত ভালোবাসার বুকে চিড়ে যেন উকি দেয় বারবার। তবে আজ কিন্তু আমি মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবো না, তৈরি করে নেব কাতলার বিরিয়ানি। কাতলা মাছের বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের কিছু মশলা নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর 5 চামচের মতন সর্ষের তেল। এবার প্রত্যেকটি উপকরণকে ভালো মতন মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটা একটা করে কাতলা মাছ। কাতলা মাছগুলো ওজনে হবে প্রায় 100 গ্রামের থেকেও একটু বেশি। তো আমি এখানে 4টে মাছ ব্যবহার করেছি, প্রায় এখানে আমি 400 থেকে 420 গ্রামের মতন মাছ ব্যবহার করে নিয়েছি। তো এবার আমি মশলার মধ্যে মাছগুলোকে ভালো মতন ভেজে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, তো এবার আমি একটা চাটু নিয়ে নিলাম। চাটুটার মধ্যে দিলাম সামান্য পরিমাণে এখানে আমি রিফাইন্ড অয়েল। এবার আমি চাটুটার মধ্যেই কিন্তু মাছটাকে ভেজে নেব। মাছটাকে কিন্তু অল্প তেলের মধ্যেই আমি এখানে ফ্রাই করে নেব। তবে যারা হালকা ফ্রাইতে মাছ খাওয়া খুব একটা পছন্দ করে থাকো না, তারা কিন্তু এখানে ডিপ ফ্রাইও করতে পারো। তো এবার মাছটাকে আমি ভালো মতন ভেজে নেব। তো এখন মাছটাকে এপিটোপিট করে লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। আর যারা যারা এখানে ডিপ ফ্রাই করছো মাছটাকে, তাদেরকে কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই, কারণ আমরা যখন বিরিয়ানির লেয়ারটাকে সাজাতে যাব তখন কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। কিন্তু আমি যেহেতু এখানে শ্যালো ফ্রাই করেছি, তার জন্য লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিলাম 1 কাপের মতন রিফাইন্ড অয়েল। এরপরে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। তবে আমাদেরকে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখেই আমাদেরকে বেরেস্তাটাকে তৈরি করে নিতে হবে। তো বেরেস্তাটা এখন তৈরি হয়ে গেছে, আমি কিছুটা বেরেস্তা তুলে রেখে দিচ্ছি আর কিছুটা এই বেরেস্তার মধ্যেই কিন্তু গ্রেভিটাকে তৈরি করে নেব। তারপরে আমি এখানে দিলাম 1টা বড় সাইজের টমেটো। তারপরে আমি একটুখানি স্প্যাচুলার দ্বারা নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচের মতন আদা রসুনের পেস্টটাকে। আদা রসুন দেওয়ার পরেও আমি একটু স্প্যাচুলার দ্বারা নেড়ে চেড়ে দিচ্ছি আর হতে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিলাম 1টা শুকনো উপকরণ। দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতন বিরিয়ানির মশলা। এবার প্রত্যেকটি উপকরণকে আমি একটা স্প্যাচুলার দ্বারা ভালো মতন নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য এখানে আমি দিলাম 1 কাপের মতন জল। জল দেওয়ার সাথে সাথে ভেজে নেওয়া মাছগুলোকেও দিয়ে দিতে হবে। মাছের ভেতরে যাতে গ্রেভিটা ঢুকে যায় তাই জন্যই আমি জল দেওয়ার সাথে সাথেই মাছটাকে দিয়ে দিলাম। তো এবার একটা স্প্যাচুলার দ্বারা মাছটাকে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুপাশে ভালো মতন গ্রেভিটা ঢুকতে পারে। তো দেখো এখন কিন্তু গ্রেভিটা ভালো মতন ফুটে এসছে। তো এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে তুলে একটি পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তো মাছটাকে তুলে নেবার পরও গ্রেভিটাকে আমরা একটুখানি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো এখন কিন্তু গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা বিরিয়ানিটাকে তৈরি করে নিই। তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে গ্রেভি আর হাঁড়িটার মধ্যে ভালো মতন মাখিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলার দ্বারা।
এরপরে কিন্তু আমরা বিরিয়ানির চালটাকে দিয়ে দেব। মানে আমি কিন্তু চার ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম চালটাকে, তারপরে কিন্তু আমি দুবারের মতন চালটাকে ধুয়ে তৈরি করে নিয়েছি ভাতটাকে। তো এরপরে আমি যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা তেল রেখে দিয়েছিলাম, সে তেলটাকে এখন গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম, আর মাছটাকেও তারপরে দিয়ে দিলাম। ঠিক সেমভাবেই কিন্তু আমি পরের লেয়ারগুলোকেও তৈরি করে নেব। তবে পরের লেয়ারে এটা হবে যে তেলটাকে দিয়ে দেবার পরে আমরা ওপর থেকে একটু একটু করে গ্রেভি দেবার পরে দিয়ে দেবো আবারও মাছটাকে, আবারও কিন্তু রিপিট করতে থাকবো যেভাবে আমরা লেয়ারটাকে সাজাচ্ছিলাম। তো লাস্ট লেয়ারে কিন্তু আমরা এইভাবে কিছুটা মশলা দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো কিছুটা গ্রেভি থেকে তুলে রাখা তেল, তার সাথে এখানে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে গোলাপ জল, কেওড়া জল, তার সাথে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমাদের মিঠে আতর এবং জাফরান, সাথে দিয়ে দিতে হবে গাওয়া ঘি, আর দিয়ে দিতে হবে কিছুটা ওপর থেকে বেরেস্তা যেটাকে আমরা তুলে রেখে দিয়েছিলাম পিয়াজটা ভাজার সময়। তো এখন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে বিরিয়ানিটা। তো এবার আমরা ভাপের জন্য একটা চাটু গরম করে নিয়েছি, প্রায় 15 মিনিটের মতন আমরা হাই ফ্লেমে রাখবো, তারপরে 10 মিনিট লো ফ্লেমে রেখেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে কাতলার বিরিয়ানি। তো চলো এখন আমরা সার্ভ করে দিই গরম গরম এই বিরিয়ানিটাকে। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু প্লিজ। পরের ভিডিও নিয়ে আবারও দেখা হবে, এখনের জন্য ধন্যবাদ, টাটা।